ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা যারা প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটি আজকে আমার অষ্টম ক্লাস আট নাম্বার ক্লাস এবং অষ্টম ক্লাসে আজ আমি বাংলার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা ক্লাসটি করার আগে বা প্রশ্নগুলো দেখে নেওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন বাংলা ভাষার আদি গ্রন্থ হলো বাংলা ভাষার আদিগ্রন্থ হল চর্যা কোষ বাংলা ভাষার আদিগ্রন্থ হলো চর্যা কোষ দুই নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের অন্ধকার যুগের অবসান হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগের অবসান হয় খ চতুর্দশ শতকের শেষার্ধে তিন নম্বর প্রশ্ন দৌলত কাজী ছিলেন ড্যাশ রাজসভার কবি শূন্যস্থান আছে শূন্যস্থানের পরে রাজসভার কবি কোন রাজসভার কবি উত্তর পাল রাজসভার কবি দৌলত কাজী ছিলেন পাল রাজসভার কবি চার নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও বাংলা গদ্য ভাষার জনক বলা হয় বাংলা গদ্য ভাষার জনক বলা হয় খ বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্য ভাষার জনক বলা হয় এবার আসি ছয় নম্বর প্রশ্ন প্রথম বাংলা সাময়িক পত্রিকাটির নাম হল প্রথম বাংলা সাময়িক পত্রিকাটির নাম হল খিগর্শন দিকদর্শন প্রথম বাংলা সাময়িক পত্রিকাটির নাম হল দিকদর্শন এবার আসি সাত নম্বর প্রশ্ন বাঙালির সম্পাদনায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র হল বাঙালির সম্পাদনায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র হল বাংলা গেজেট বাংলা গেজেট আট নম্বর প্রশ্ন অমিত্রাক্ষর ছন্দের সৃষ্টিকর্তা হলেন অমিত্রাক্ষর ছন্দের সৃষ্টিকর্তা হলেন ঘ মাইকেল মধুসূদন দত্ত অপশন ঘ উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত নয় নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম প্রহসন রচনা করেন উত্তর হবে ক মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম প্রহসন রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত এবার আসি দশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের মধ্যযুগ কটি স্তরে বিভক্ত বাংলা সাহিত্যের মধ্যযুগ কটি স্তরে বিভক্ত ঘ দুটি স্তরে বিভক্ত এগারো নম্বর প্রশ্ন মাগধী অপভ্রংশ থেকে জাত দুটি ভাষা হলো মাগধি অপভ্রংশ থেকে জাত দুটি ভাষা হল ক বাংলা ওড়িয়া বাংলা ও ওড়িয়া এবার আসি বারো নম্বর প্রশ্ন সাঁওতালি ভাষাটি কোন ভাষা বংশের অন্তর্গত সাঁওতালি ভাষাটি কোন ভাষা বংশের অন্তর্গত উত্তর গ অস্ট্রিক অস্ট্রিক উত্তর এবার আসি তেরো নম্বর প্রশ্ন কলকাতা ও হাওড়ায় কোন উপভাষা প্রচলিত কলকাতা ও হাওড়ায় কোন উপভাষী উপভাষা প্রচলিত উত্তর রাড়ি চোদ্দো নম্বর প্রশ্ন সাঁওতালি ভাষার লিপির নাম কী উত্তর গ অল চিকি সাঁওতালি ভাষার লিপির নাম কী উত্তর অলচিকি পনেরো নম্বর প্রশ্ন পাঠনীয় অন্যান্য বিষয়ের উপর আধিপত্য অর্জন করতে হলে পাঠনীয় অন্যান্য বিষয়ের উপর বা পঠনীয় অন্যান্য বিষয়ের উপর আধিপত্য অর্জন করতে হলে কী করতে হবে দেখো উত্তর হবে গ মাতৃভাষার উপর দক্ষতা থাকতে হবে মাতৃভাষার উপর দক্ষতা থাকতে হবে ষোলো নম্বর প্রশ্ন শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ উক্তিটি উক্তিটি কার দেখে নাও উত্তর হবে ঘ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের সতেরো নম্বর প্রশ্ন স্বরচিহ্ন যুক্ত বর্ণ স্বরচিহ্ন যুক্ত বর্ণ পড়তে ও লিখতে পারবে স্বরচিহ্ন যুক্তবর্ণ পড়তে ও লিখতে পারবে কোন শ্রেণীতে উত্তর ক প্রথম শ্রেণীতে একুশ নম্বর প্রশ্ন যুক্তাক্ষর বর্জিত শব্দ ও বাক্য পড়তে ও লিখতে পারবে যুক্তাক্ষর বর্জিত শব্দ বাক্য পড়তে ও লিখতে পারবে প্রথম শ্রেণীতে আঠারো নম্বর প্রশ্ন কিশলয় প্রথম ভাগ পাঠ্যপুস্তকে বাংলা ভাষা শেখার জন্য যে স্তরটি সর্বাগ্রে শিক্ষণীয় কিশলয় প্রথম ভাগ পাঠ্যপুস্তকে বাংলা ভাষা শেখার জন্য যে স্তরটি সর্বাগ্রে শিক্ষণীয় তা হলো দেখে নাও পড়ার আগে শোনো আর বলো পড়ার আগে শোনো আর বলো এবার দেখে নাও উনিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ রচিত সহজ পাঠ এর মূল লক্ষ্য হল রবীন্দ্রনাথ রচিত সহজ পাঠের মূল লক্ষ্য হল গ ছন্দের সাহায্যে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ছন্দের সাহায্যে সর্বর্ণ ও ব্যঞ্জনবর্ণের উচ্চারণ কুড়ি নম্বর প্রশ্ন দেখে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয়ে বাংলা বর্ণের সংখ্যা কটি খ বাহান্নটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয়ে বাংলা বর্ণের সংখ্যা বাহান্নটি একুশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের সহজ পাঠ প্রথম ভাগ গতানুগতিকতার ঊর্ধ্বে কেন কারণ খ উত্তর হবে একটি অভিনব শিশু সাহিত্য কারণ এটি একটি অভিনব শিশু সাহিত্য তাই রবীন্দ্রনাথের সহজ পাঠ মানে প্রথম ভাগ যেটা গতানুগতিকতার ঊর্ধ্বে বাইশ নম্বর প্রশ্ন দৃষ্টি নির্ভর উপকরণ হলো নির্ভর উপকরণ হলো ক টিভি মানে একই সঙ্গে দেখাও যাবে শোনাও যাবে টিভি তেইশ নম্বর প্রশ্ন রেফারি নুটু কাকা গদ্যাংশটির রচয়িতার রেফারি নুটুকাকা উত্তর হবে ঘ মৌমাছি এবার আসি চব্বিশ নম্বর বিদুষক শব্দটির অর্থ হলো বিদূষক শব্দটির অর্থ হল খ রাজার রসিক সঙ্গী রাজার রসিক সঙ্গী পঁচিশ নম্বর প্রশ্ন এবং আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর লেখা একটি কবিতা হলো হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর লেখা একটি কবিতা হলো হিন্দু মুসলমান বন্ধুরা আরও আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো